ফুলের বসে দিয়ে স্যারের আশীর্বাদ তোমাদের উপর বর্ষণ হচ্ছে সবাই শুরু করো তাদেরকে বসার ব্যবস্থা করে দেওয়া বলেছি আমাদের যারা অতিথি এসেছেন তাদেরকে বসার ব্যবস্থা করে দেওয়া
অনুরোধ করেছি ও আমি একটু আরেকটু বড় মানুষ তো একটু বেশি মাত্রায় তাই আমি কথা বলার ঝুঁকিটা নিতে পারছি আমি আমার সহকর্মী বন্ধুকে অনুরোধ করেছি আগেই করেছি আমার এই বলতে চাওয়া দু চার কথা যা আমি লিখে এনেছি ও পড়ে শোনাবে তারপর যদি আমার পরিস্থিতি পারমিট করে আর কি আমি নিজের প্রতি ভরসা রাখতে পারি না আর কি তারপর আমি আবৃত্তি করার চেষ্টা করব সবার অনুরোধকে আমি রাখার চেষ্টা করব আমি সর্বানন্দকে বলেছি আমার এই প্রতি সম্ভাষণে বলতে চাওয়া দু চার কথাও করে শুনিয়ে দেবে যা আমি লিখে নিয়েছি শিক্ষক বিরোধীরা
বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেভাবে ভাষা এবং সাহিত্যপাঠকে ক্রমশ গুরুত্বহীন করে দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এই রকম মনোভাবের প্রকাশ বিশেষ অপ্রত্যাশিত নয়। তবে যে বিষয়ে আমরা পড়াশোনা করি না কেন, কোন একটি ভাষার মাধ্যমে আমাকে তা করতে হবে এবং নিজেকে প্রকাশ করতে হবে। এদিক থেকে ভাষা শিক্ষার বিশেষ গুরুত্ব চিরকাল থাকবে। সারা দেশে যে অস্থিরতা এবং অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে, মূল্যবোধের চরম অবক্ষয়, রাজনৈতিক হানাহানি, এইসব কিছুর অভিঘাত থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা করা সম্ভব। নিজের মান সম্মান বাঁচিয়ে শেষ দিন পর্যন্ত কর্মস্থলে টিকে থাকাই অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। অবসর গ্রহণের প্রাক্কালে বারবার মনে হয়েছে চিত্রশিল্পী ভ্যান গগের সে বিখ্যাত উক্তি, ইট ইজ হার্ড টু ডাই বাট হার্ডার টু লিভ। আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শিবপ্রসাদ চক্রবর্তী, যিনি সবেমাত্র আমার সঙ্গে প্রাক্তন প্রধান শিক্ষকের তকমা অর্জন করেছেন, তিনি অত্যন্ত অস্থির সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। নিজের মতো করে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে ক্রমাগত লড়াই করে তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে আগামীর দ্বারে পৌঁছে দিয়েছেন। বিদ্যালয় ভবনের একাংশে নতুন চেহারার অন্যতম উপকার তিনি। কিভাবে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে হাত পেতে তিনি এই বিদ্যালয়ের নতুন কক্ষগুলি নির্মাণের জন্য অর্থ সংগ্রহ করেছেন, সে কথা একমাত্র ঘনিষ্ঠ জনেরাই জানেন। তবে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এখানে প্রাণ প্রতিষ্ঠা করা বড় সহজ কাজ নয়। অবসর গ্রহণের পর সব শিক্ষকের জন্যই সাময়িক একটা অভাববোধ তৈরি হয়। তবে শিববাবুর অনুপস্থিতি দীর্ঘদিন ধরে প্রত্যেক দিন অনুভূত হবে, এ আমার দৃঢ় বিশ্বাস। শেষ দিন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তার কাজে কোনো শৈথিল্য আমার চোখে পড়ে না, এ কথা পরম বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যেসব শিক্ষক সহকর্মী বন্ধুদের আমি সঙ্গে পেয়েছি, তাদের সঙ্গে সুখ দুঃখের গল্প, আনন্দ উচ্ছ্বাস, তর্ক বিতর্ক, রাগ অভিমান, লেপে কথা বলা নয়, লেপে হাসা নয়, যেমনভাবে সাধারণ একজন মানুষের বৃহত্তর জীবন বৃত্ত এগিয়ে চলে, সেইভাবে বেশিরভাগ সময় এই বিদ্যালয়ে অতিবাহিত হয়েছে। তবে শেষ দিকটা কেমন যেন ভারাক্রান্ত মনে হচ্ছিল, হয়তো এটা আমারই মনের ভুল। নিজের বর্তমান অবস্থান থেকে একটি দুটি পরামর্শ আমার সহকর্মী বন্ধুদের উদ্দেশ্যে দিয়ে যেতে ইচ্ছে করছে। আপনারা অবশ্যই স্টাফ রুমে স্যানিটি রক্ষা করার চেষ্টা করবেন, তা না হলে নিজের কর্মস্থলটাই ক্রমশ দুর্বিষহ হয়ে উঠবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান হিসেবে একটা মর্যাদা আছে এবং আমাদের তা রক্ষা করতে হবে। আমাদের মতো মানুষেরা কেউই প্রতিষ্ঠানের থেকে বড় নয়। এই প্রতিষ্ঠান ভালো না থাকলে আমরা কিছুতেই ভালো থাকতে পারব না। আমার কোনো গাফিলতির দায়ভার যে আমাকেই বহন করতে হবে তা অনেক সময় নাও হতে পারে, তবে ঘটনাটা কখনো কখনো এভাবে করতে পারে, অপরে পাওনা আমায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। তাও থেকে আমার আর স্কুল নেই, আমি ক্রমশ শনি রবি সোমবারের তফাত ভুলে যাব, এমনকি তারিখটাও একদিন ঠিক মতো মনে পড়বে না। জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বেশি সময় এখানেই ছেলে মেয়েদের সান্নিধ্যে কাটিয়ে গেল, তাদের হাসি কান্না আনন্দ উচ্ছ্বাস আমার জীবনের অংশ। রবীন্দ্রনাথের মানঞ্চ উপন্যাসের নীরজা ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে তুলেছিল, বলেছিল কৃপণের মতো মরব না, যাওয়ার আগে তার সর্বস্ব স্বামী সংসার বোন সরলার হাতে সঁপে দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু যখন সে মহাক্ষণ উপস্থিত তখন ভাঙা গলায় আত্মনাদ করে উঠল, পারলুম না দিতে পারবো না আমি থাকবো। উষ্ণতায় ভরা এই চৌহদ্দি অতিক্রম করতে গিয়ে বারবার সদৃশ্য নয়নে পিছন ফিরে দীর্ঘ দৃষ্টি নিক্ষেপ করতে ইচ্ছে করছে। আমি না থাকলেও পলাশ গাছটায় ঠিক ফুল ফুটবে, কাঠবিড়ালি আর বিচিত্র পাখিদের সারাদিন আনাগোনা চলতে থাকবে, সব পাতা জড়ে গিয়ে ওই কাছে একসময় নতুন চিকন পাতার আবির্ভাব হবে। চৈত্র বৈশাখের কোনো এক বিকেলে টিচার্স রুমের বারান্দায় দাঁড়িয়ে দেখা যাবে ঈশানের কুঞ্জমে অন্ধবেগে ধেয়ে চলে আসে বাবা বন্ধ হারা। বর্ষায় বেনমাস্টার মশাই
ঘরের সামনে কাঁঠালি চাপা ফুলগুলো শেষ বিকেলের দিকে একটু একটু করে সুগন্ধ ছড়াতে শুরু করবে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে আর চাপা ফুল পড়া হবে না। পৌষ মাঘের প্রচন্ড ঠান্ডায় হেডমাস্টার মহাশয় চোখ এড়িয়ে উত্তর পূর্ব কোণের উঠোনে দাঁড়িয়ে রোদ পোহানোর দিন আর আসবে না। এই সবই তো আমার হরিণাবি স্কুল। ভেবেছিলাম ব্রাউনিং এ রাব্বি বিন ইজরার মতো পরিণত বয়সে অবসর গ্রহণের মহিমা কীর্তন করে চলে যাব। সদর্পে বলব, রোল্ড অ্যালং উইথ মি দ্য বেস্ট ইজ ইয়েট টু বি দ্য লাস্ট অফ লাইফ ফর হুইচ দ্য ফার্স্ট ওয়াজ মেড। কিন্তু পাণ্ডুর কই এই অবসম্ভাবীকে শান্তভাবে মেনে নিতে? আসলে অল্প নিয়ে থাকি তো, তাই মোর যাহা যায় তাহা যায়। তবে সঙ্গে আমার রবীন্দ্রনাথ আছে, ঈশ্বরকে স্রষ্টা বলে মেনে নিলে রবীন্দ্রনাথ ঈশ্বরের পাশাপাশি সহস্রষ্টা। আমাদের সব রকম আবেগ অনুভূতির তিনি সঙ্গী। আমরা তার কাছ থেকে সান্ত্বনা পেতে পারি, আনন্দ পেতে পারি, নৈতিকতা ও জাগতিক মূল্যবোধ চয়ন করতে পারি। তাকে পড়ে, তাকে চিন্তা করে, নিজের জীবনে কোনো না কোনোভাবে তার উপস্থিতি উপলব্ধি করতে করতে হেসে খেলে একটা জীবন কাটিয়ে দেওয়া যায়। মাঝে মাঝে খুব ভাবতে ইচ্ছে করে এইসব সংকটের মুহূর্তে আমাদের মতো মানুষের নয় রবীন্দ্রনাথ আশ্রয় দিয়েছেন, কিন্তু কবি নিজে তার জীবনের সংকটে কোথায় আশ্রয় পেয়েছেন? গৌতম বুদ্ধ পরিনির্বাণের সময় বিচলিত শিষ্য আনন্দকে বলেছিলেন, নিজেই নিজের আশ্রয় হও। এবারও কঠিন শিক্ষা, রবীন্দ্রনাথের মতো মানুষেরা নিজেরাই নিজেদের আশ্রয়, তাদের অন্য আশ্রয় প্রয়োজন হয় না। একই বোধহয় বলে মনুষ্যত্বের সর্বোচ্চ স্তরে দীক্ষা লাভ। হরিণাবি স্কুলের সুখের স্মৃতি অনেক, দুঃখের স্মৃতি যে কিছুই নেই তা নয়। এরকম হয় স্বাভাবিক, কারণ সুখ দুঃখ নিয়ে তো সামগ্রিক জীবন। তবে আজ আমার কোনো ক্ষোভ অভিমান নেই এখানে কারো পরে, স্বয়ং রবীন্দ্রনাথের কাছেই তো চিত্তশুদ্ধির এই মন্ত্রটি আমি লাভ করেছি। কতটা আত্মস্থ করতে পেরেছি সেটা অন্য প্রশ্ন। যে কেহ মোরে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয় সবারই আমি নমি। যে কেহ মোরে দিয়েছ দুঃখ, দিয়েছ তারই পরিচয় সবারই আমি নমি। সবশেষে বলি, বিদায়কে স্বাগত সম্ভাষণ হিসেবে বলার রেওয়াজ আমার মাতৃভাষায় আছে, তাই সবাইকে বলি যাই না আসি। মির্জাবাবুর লেখায় কথাগুলো পড়তে পেরে সত্যি আজকে আমি গর্বিত, এবং এই পড়ার সময় আবেগ অনুভূতির প্রকাশে কোথাও যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে আমি স্যারের কাছ থেকে ক্ষমা প্রার্থী। আমি সবে 5 বছর হলো এই স্কুলে আমার কর্মজীবন শুরু হয়েছে। আমার এই কর্মজীবনের প্রথম অধ্যায়ে আমি শিববাবুকে প্রধান শিক্ষক মহাশয় হিসেবে পেয়েছি। সত্যি বলতে গেলে উনি ভীষণভাবে কীভাবে মানে ডিসিপ্লিন কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে হয় ওনাকে দেখেই শিখেছি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির ক্ষেত্রে ডিসিপ্লিন অনুশাসন এগিয়ে যে খুবই প্রয়োজনীয় সেটা ওনাকে দেখেই আমি প্রথম বুঝতে পারি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আজকে তো এই বিদায় মুহূর্তে স্যারের উদ্দেশ্যে এইটুকুই বলার, আপনার ভবিষ্যৎ জীবন সুস্বাস্থ্যময় এবং সুখের। মির্জাবাবুকে আমি স্যার হিসেবে পাইনি, উনি আমার সহকর্মী, কিন্তু বয়সে উনি প্রবীণ আমি নবীন। ধীর স্থির বিচক্ষণ ব্যক্তি বলতে যাকে বোঝায় মির্জাবাবুকে দেখে আমার তাই মনে হয়েছে। যে কোনো পরিস্থিতিতে ভীষণ অবিচলিতভাবে নিজেকে স্থির রাখতে পারে। তাই স্যারের উদ্দেশ্যে আমার একই কথা, ভালো থাকবে সুস্থ থাকবে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। উনি সহপ্রধান শিক্ষিকা সারদা দেবী। যে দুজন ব্যক্তিকে কেন্দ্র করে এই বিদায় সভা বা
মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয়দের শ্রদ্ধা এবং উপস্থিত অন্যান্য সকলকে যথাস্থানে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে এই অনুষ্ঠানে বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ এরকম জীবন সুযোগ মানুষের জীবনে খুব কম আসে। আমরা মানুষের আশাটাকে নিয়ে আনন্দের চূড়ান্তে পৌঁছে যাই, কিন্তু যাওয়াটা চিরকাল বেদনার দুঃখে। কিন্তু কেন দুঃখে? আমরা আশাটাকে যদি মেনে নিই, যাওয়াটাও তো আশারই অন্য পিঠ, তাই যাওয়াটাকেও সুন্দর করে তুলতে হয়। যেটা আজ হরিণাবি স্কুলের শিক্ষকদের তত্ত্বাবধানে এই সুন্দর পলাশ গাছের তলায় মনটাও রাঙিয়ে নিয়ে যায়। তাই প্রথমেই এরকম একটি পরিবেশের জন্যে আমি সাধুবাদ জানাই। দ্বিতীয়ত প্রসঙ্গে আসি, কিছু বলা মানে এই দুজন ব্যক্তি সম্পর্কে বলা। অবশ্যই আমি প্রথমেই বলব প্রধান শিক্ষক, পোশাকি নাম শিবপ্রসাদ চক্রবর্তী, কিন্তু আমাদের কাছে কারো কাছে শিববাবু, কারো কাছে শিবুদা। এই মানুষটি সম্পর্কে আমি তিনটি আঙ্গিকে কথা বলব। এক, ব্যক্তি শিববাবু, অভিভাবক শিববাবু, প্রধান শিক্ষক শিববাবু। ব্যক্তি শিক্ষক শিববাবু আমি পেয়েছি বেগবাবুর মাধ্যমে, তাই তার ব্যক্তি জীবনের কিছু কথাও আমি জানি যেটা আমাকে মুগ্ধ না করে পারেনি। সেই কথা মানে কিছু ঘটনা। আমি একবার সোনার স্টেশনে নেমেছি, কোথাও থেকে ফিরছি, সঙ্গে আমার শিশু পুত্র আছে এবং কিছু লাগেজ আছে। শিববাবু কর্মব্যস্ত মানুষ, কিন্তু সেই মুহূর্তেও উনি যখন দেখলেন আমি একা আছি, উনি আন্তরিকতার সাথে আমাকে অটোস্ট্যান্ড পর্যন্ত এসে পৌঁছে দিয়ে তারপর বললেন, বাড়ি পর্যন্ত যেতে হবে না তো? সেদিন মুগ্ধ হয়েছিলাম, এত কর্মব্যস্ত মানুষটাও কিভাবে এই আন্তরিক এবং ব্যক্তি সম্পর্কে মর্যাদা দিতে পারেন। সেদিনও মনে মনে তাকে অসংখ্য শ্রদ্ধা জানিয়েছিলাম। তারপর অভিভাবক শিববাবু, ওনার দুই ছেলে আমাদের স্কুলে অর্থাৎ সারদা বিদ্যাপীঠ থেকে, একজন পাশ করে গেছে, একজন দশম শ্রেণীতে পড়ে। এই বয়সের ছেলেরা দুষ্টুমি করবে এটা স্বাভাবিক, কিন্তু যখনই তার কাছে তার ছেলেদের সম্পর্কে কোনো অভিযোগ জানিয়েছি, তিনি বলেছেন এই দশটা থেকে চারটে বা সাড়ে চারটে পর্যন্ত আপনাদের দায়িত্ব, আপনাদের যা মনে হয় যেভাবে শাসন করলে ওরা সুস্থ সুন্দর মানুষ হবে সেটা আপনারা করবেন, আমাকে বলার দরকার নেই। সেদিন শুধু কানে শোনা নয়, মনে প্রাণে বারবার বলেছি, এই তো একজন শিক্ষক হয়ে আর একজন শিক্ষককে সম্মান জানানোর রাস্তা। অনেক কিছু শিখেছি সেদিন ওনার কাছে। তারপর আসি প্রধান শিক্ষক শিববাবু। আমি দুদিক থেকে, যেমন তার ছেলেদের মাধ্যমে, দ্বিতীয়ত সারদা বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাশ করে এসে অনেকেই হরিণাবি স্কুলে ভর্তি হয়েছে, তাই তাদের চোখ দিয়েও আমি চিনেছি শিববাবু প্রধান শিক্ষকের আসনের কাজগুলো। তারা গিয়ে বলেছেন শিববাবু ভীষণ রাগি। পরে যখন আমি প্রশ্ন করেছি, আরে রাগটা কেন করেছে, উনি কি রাগ দেখাতে স্কুলে আসে, তোরা কি করেছিস, তখন কিন্তু মাথা চুলকিয়ে জবাব দিয়েছে, আন্টি না আমাদের দুষ্টুমিটা অসম্ভব, ওনার মতো স্যার না থাকলে আমাদের কন্ট্রোল করা যায় না। এই স্বীকারোক্তিতে সেদিন যেমন সব ছাত্রগুলোর প্রতি আমার ভালোবাসা আরো তীব্র হয়েছে, সেদিন শিববাবুর অলক্ষ্যে থেকেও ভেবেছি কালিদাস রায়ের সেই কবিতার একটি লাইন। ছাত্রধারা কবিতাটিকে আমরা শিক্ষক দিবস বিভিন্ন উপলক্ষে একান্ত আশ্রয় ও নিরাপদ মাধ্যম হিসাবে ব্যবহার করি। মনে করি এই ছাত্রধারা কবিতাটি শিক্ষকের বেদনা এবং
আকর, কিন্তু তার থেকে একটু বেরিয়ে এসে শিববাবুর কাজকর্মের ভিত্তিতে আমি বারবার ভেবেছি, কোনোদিন বলা হয়নি অবশ্য, আর কি সুযোগ পেলাম তাই কৃতার্থ। শাসন তর্জন করি, শিখাই প্রহর করি। এই শাসন তর্জন কেন খারাপ? আমাদের সাময়িকভাবে মনে হয় যে শুধু ভালো কথা বলে, যে শুধু ভালোবাসে, বোধহয় সেই মানুষটি ভালো। কিন্তু শাসন তো তিনিই করতে পারেন যিনি সোহাগ করেন। তাই হরিনাম স্কুলের সমস্ত শৃঙ্খলা বজায় রাখার জন্য এই মানুষটির যে নিরলস পরিশ্রম, যে সুতীক্ষ্ণ চোখ সমস্ত দিকে, কোথায় কাজ করলে, কোথায় তাকালে, কাকে প্রহার করলে, কাকে আদর করলে এই প্রতিষ্ঠানটি সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে উঠবে, সেই মানুষটির শাসনকে কেন নিন্দা করব, বরং প্রশংসা করা উচিত। আজ হরিনাম স্কুলের এই আসনটি কে নেবে? নিতে তো কাউকে হবে, কারণ আশা থাকলেই যাওয়া থাকে। কিন্তু তবুও মনে করি আজ এই শূন্য আসনটা ভরাবার জন্যে শিববাবুর মতোই উপযুক্ত মানুষ বারবার ফিরে আসে। আজ একই সাথে দুজন মানুষের বিদায় জানলো। তাই শিববাবুর সম্পর্কে বলার পরে যার সম্পর্কে বলতে হয় তার সম্পর্কে বলাটা আমার পক্ষে একটু কঠিন, কারণ যে মানুষটাকে ২৪ ঘন্টা এক ছাদের নিচে দেখা যায় তার সম্পর্কে কিছু প্রথামাবিক ভালো ভালো কথা, কারণ এটা সংসারী মানুষ সকলেই জানে এক ছাদে থাকলে খারাপ অভিজ্ঞতাও হয়, কিন্তু আর কি তো খারাপ কথা বলার দিন নয়। তাই শিক্ষক হিসাবে যখন অবসর গ্রহণের দিন, তার শিক্ষক জীবনের রূপটি আমি বলব। আমি ছোটো থেকে যখন বড় হয়েছি বড়দের কাছে শুনতাম বই পরম বন্ধু, খুব রাগ হতো এবার। কিন্তু পরবর্তীকালে যখন কথাটা আত্মস্থ করেছি দেখলাম আমার সেই ভিত্তিভূমির ওপর কংক্রিটের ঠালাই করে দিয়েছেন বেগবাবু, কারণ বই এত বড় বন্ধু, তাকে এত কাছের থেকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না যে মানুষটা পড়তে এত ভালোবাসে, সে কিছু জানবেই। আর তাই জানার সাথে সাথে তো মানুষ হিসাবে আমাদের দায়িত্ব ছাত্র ছাত্রীদের বা অন্যকে তার জানান দেওয়া। বেগবাবু সম্পর্কে যে মন্তব্যগুলো বিভিন্ন মাধ্যমে শুনলাম তাতে সেটুকু বুঝলাম শিক্ষক হিসাবে তিনি সফল। তবে একটি কথা বলে শেষ করব, যেহেতু সারদা বিদ্যাপীঠ এবং হরিনাম স্কুলের কিছু একই ছাত্রছাত্রী থেকে যায় মাধ্যমিক পাশ করার পর, কিছু মাধ্যমিক পাশ করে এখানে উচ্চ মাধ্যমিকে পড়া ছাত্রছাত্রী আমাকে বলেছিল, আন্টি আপনি হাসেন, স্যার হাসলেও স্যার কিন্তু খুব রাগী, যা মারতে পারেন না। তারপরে পাশাপাশি আমি সহসা কিছু বলি না, ওদের দিকে একটু তাকালাম, তারা ইলেভেন টুয়েলভের ছেলে তো, সে আন্টি রাগ করলেন, রাগ করবেন না, স্যার কিন্তু চলমান ডিকশনারি, যে কোনো কথা বললেই স্যার একটু ভাবেন, একটু থামেন, তারপর সঠিক উত্তরটি আন্তরিকতার সাথে আমাদের দিয়ে দেন। সেদিন ছেলেদের কাছ থেকে পাওয়া সেই মূল্যায়নটি আজকে আমি সভায় বললাম, তিনি একজন সত্যিকারের শিক্ষক। আর সবশেষে দুজন সম্পর্কেই বলি, শিক্ষকতা কোনো চাকরি নয়, তাই শিক্ষকদের কোনো অবসর হয় না। অন্য কোনো চাকরি থেকে আমি বিদায় নিলাম সেটাখানে শেষ, কিন্তু আজ শিববাবু পথে বেরোবেন, বেগবাবু পথে বেরোবেন, প্রাতিষ্ঠানিক কর্ম নির্দিষ্ট সময়ের মধ্যে কর্ম হয়তো শেষ, কিন্তু রাস্তাঘাটে পিছন থেকে সামনে থেকে পাশ থেকে টাকা স্যার সম্বোধনটি কোনো দিন হারিয়ে যাবে না, হারিয়ে যেতে পারে না। বিশেষ করে যারা এই দুজন শিক্ষক স্কুলের জন্য নিবেদিত প্রাণী, তাই তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে আমি শেষ করছি। ধন্যবাদ। আসলে কবিতা আমার প্যাশন, আমি অসম্ভব ভালোবাসি,
কিন্তু আজকে কতটা পাবো সেটা আমার একটা ভয় আছে, যে আগেও সেই আশঙ্কা প্রকাশ করেছি। তবু আমি চেষ্টা করব। আমি স্কুলের বহু অনুষ্ঠানে বহু কবিতা আবৃত্তি করেছি অন্যদের শোনানোর জন্য। আজকে যে কবিতাটা আবৃত্তি করবো সেটা আমার আমিকে শোনানোর জন্য, সেটা আপনারাও শুনবেন। আমি আবার বলছি, আজকে কবিতা আমার আমিকে শোনানোর জন্য, সেই সঙ্গে আপনারাও শুনবেন। আর আমার জীবনের তো শেষ আশ্রয় রবীন্দ্রনাথ, তাকে বাদ দিয়ে আমি অন্য কারো কথা ভাবতে পারি না। তার কবিতা দিয়েই আমি শেষ করবো আমার আবৃত্তি। রবীন্দ্রনাথের খনিকা কাব্যগ্রন্থের কবিতা বোঝা পড়া। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের লব সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না, কেউ বিগিয়ে আছে, কেউ সিকি পয়সা ধারে না। কতকটা যে স্বভাব তাদের, কতকটা ভাই তোমারও ভাই, কতকটা ভবের গতি সবার তবে নহে সবার। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি, তোমার ভোগে কত পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুন সত্যের এল সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল না লাগলো বুকের অন্তরেতে। মুহূর্তেতে পাঁজরগুলো উঠলো কেঁপে আত্মরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুক করিয়া দিব যে। এটা কিছু অপূর্ব না, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেখায় করে না কেউ সেইখানে হয় জাহাজ। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আছে সত্যের এল সহজ। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মর কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানটানি, কেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারেও বাদ দিয়েও দেখি বিশ্বপন মস্ত ডাগর। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আঁধার করে তোলে যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সার। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আঁধার ঘরে প্রদীপখানা জ্বালিয়ে চল, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হল। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় প্রচুর।
ধন্যবাদ। উপযুক্ত কোনো সঙ্গীত পাওয়া যায়নি বলে নিশ্চয়ই ভাবছিলাম।